হয়তো তোমার জন্য হয়েছি প্রেমের যে বন্য। ও বৌমা, এত রাত হয়ে গেল, ওরা এখনো বাড়িতে ফিরলো না কেন? আপনি চিন্তা করবেন না মা, ওরা একটু পরেই চলে আসবে। মা, ভাইয়ারা কেন? এই তো ভাইয়ারা এসে গেছে, এসো জয়। এসো এসো। কিরে, তোরা এত লেট করলি যে? আর কি বলবো মা, ওর মা যা আয়োজন করেছিল আমাদের জন্য, রাত্রে না খাইয়ে ছাড়লই না, ভর পেট খাইয়ে তারপরে ছাড়লো। ভালো ভালো, খুব ভালো। ছোট নাতি জামাই আদর করেছে, ভালোভাবে খেয়েছে তো? পিকলু, তোকে দেখে আমার হিংসে হচ্ছে। আমি যখন শ্বশুর বাড়ি যেতাম না, শুরু করে দিলে তো আবার। আচ্ছা বলো তো, আমার মা তোমায় কবে পেট ভরে খাওয়ায়নি? তনু, আমি সেটা বলিনি, আমার কথাটাই তো শেষ করতে দিলে না। এই শিবু, তোরটা পরে শুনবো, আগে নাতিটা শুনি। বস বস, তোরা বস। আমি হাতে এগুলো কিসের প্যাকেট? আমার মা এগুলো পাঠিয়েছেন, মানে সবার জন্য একটু গিফট আছে। সবার জন্য উপহার মানে? এসব কারি কারি টাকা খরচা করে তোমার মা কেন পাঠানো ওসব? তোর মাকে কিন্তু বকতে হবে খুব। আশ্চর্য পিকলু, তুমি ওনাকে কিছু বললে না? আচ্ছা আমি কি বলতাম বলো তো, গুরুজন মানুষ হাতে তুলে দিচ্ছেন, আমি কি বলবো ওনাকে? অদ্ভুত কথা বলছো তো তুমি পিকলু, মানে আমি বুঝতে পারছি না, মানে এটা কি কম্পিটিশন নাকি? আমি যেহেতু উপহার পাঠিয়েছি, ওনাকেও পাঠাতে হবে, তাহলে তো কিছুই করা যাবে না। মা, আপনি ভুল বুঝছেন। না জুই, আমি একদম ঠিক বুঝছি। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, যে তোমার মা আমাদের সঙ্গে কেন পাল্লা দিতে গেলেন। আমি তো জানি যে তোমার মার আর্থিক অবস্থাটা কতটা, মানে কতটা কষ্ট করে উনি সংসার চালান, তোমার বোনেদের পেছনে কতটা খরচ হয় সেসব তো আমি জানি। তো আমাদের সঙ্গে পাল্লা দেওয়াটা কি সাজে তোমার মার বলো তো? আমাদের অবস্থা আর ওনার অবস্থাটা কি এক? ক টাকা উনি রোজগার করেন মাসে বলো তো? না 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 বিলু, আমি ভুল কিচ্ছু বলছি না। তুমি তোমার শাশুড়ি মায়ের হয়ে প্লিজ ওকালতি করতে এসো না তো। তনু, আমাদের আর ওদের যে আর্থিক অবস্থা সমান নয় সেটা আমি মানছি, কিন্তু ওরা কি বলছেন সেটা অন্তত শোনো। শুনলাম তো, জয় তো এক্ষুনি আমাকে বললো যে ওর মা আমাদের সবার জন্য উপহার পাঠিয়েছেন, ওনার এসব করে এত টাকা নষ্ট করার কিছু দরকার ছিল বলো তো? না শোনো জয়, তুমি এইসব জিনিসগুলো তোর মাকে ফেরত দিয়ে এসো, এসব উপহার আমরা নিতে পারবো না। জাস্ট কি, আমি মাকে এগুলো ফেরত? কি, আমি যদি এগুলো ফেরত নিয়ে যাই তাহলে আমার মা খুব কষ্ট পাবে, আর মায়ের কষ্ট আমি লাঘব করতে পারি না, উপরন্তু মায়ের কষ্ট আমি বাড়াতেও পারবো না। আমি মানছি আমাদের অভাব আছে, সংসার চালাতে মাকে হিমশিম খেতে হয়, কিন্তু ছোটবেলা থেকে দেখে আসছি আমার মা কখনো কারোর কাছে হাত পাতেনি, নিজে মাথা উঁচু করে বেঁচেছে, আমাদেরও সেই শিক্ষাই দিয়েছে। আর আপনি যেটাকে পাল্লা দিয়ে চলে বলছেন, মায়ের কাছে সেটা ভব্যতা, শিষ্টাচার। কেউ কিছু দিলে তাকেও সামর্থ্য অনুযায়ী কিছু দিতে হয়, আর এমনটা তো নয় যে আমার মা কিছু করেন না। মা সৎভাবে যেটুকু রোজগার করেছেন তা দিয়ে যা পেরেছেন দিয়েছেন, তাহলে আপনি কেন নেবেন না বলুন? কার কাছে তো হাত পেতে মা এসব করেননি, তাই না? তুমি এসব কথা বলে এক্স্যাক্টলি ঠিক কি মিন করতে চাইছো জয়?
তুমি কি এটাই মিন করতে চাইছো যে তোমার মা কিছু হলেও রোজগার করেন আর আমি রোজগার করি না? এটা আরে শুনুন আমার কথাটা, মা আপনি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুন, আমি ওটা বলতে চাইনি। আমার যা বোঝার আমি বুঝে গেছি, আমার হাত ছাড়ো চলো। না মা একটু বোঝার চেষ্টা করুন আমার, তুমি যাও না মা। মা মা শুনুন আমার কথাটা, মা জানিস তো আমি বুড়ি হয়ে গেছি বলে আমাকে এখন কেউ কিচ্ছু দেয় না, তবুও তোর মা যেটা পাঠিয়েছে সেইটা আমি পড়বো। সত্যি মা তোমায় কেউ কিছু দেয় না? এই তো গত মাসে তোমাকে কিরম সুন্দর তাঁতের শাড়ি দিলাম, সেটা ভুলে গেলে? হো হো দিয়েছিলি তাই না, ভুলে গেছি। সত্যি তুমি না পারো বটে মা। কিন্তু শিবু তুই গত মাসে দিয়েছিস বলে ছেলের বিয়েতে প্রণামী দিবি না? সেটা বলতে পারো, সেটা আমার মস্ত ভুল হয়ে গেছে। আমি কালই তোমার জন্য সুন্দর একটা তাঁতের শাড়ি কিনে আনব। থাক তোর দেওয়া শাড়ি আমি এখন পরবো না, আমার নাত বউয়ের মা যেটা পাঠিয়েছে সেটাই আমি পরবো। ওই রে দেখা দেখাবি না? হ্যাঁ ঠাম্মি। ঠাম্মি এই এটা তোমার জন্য। কি হ্যাঁ তুমি শাড়ি দেখো, আমি ঘুমোতে গেলাম। ঠিক আছে। ও মা কি সুন্দর শাড়িটা, নাচবো, দারুণ পছন্দ তোমার মায়ের। দেখো মা মাঝে মাঝে আমাদের উপর রাগ করেন, কিন্তু তুমি সেটা নিয়ে একদম চিন্তা করো না। কিন্তু দিদি ভাই আমাকে কিছু ভুল বলেছিলাম? না বড় উল্টোটা। ঠাম্মি ঠাম্মি চলো ঘরে গিয়ে শাড়ি দেখবে, অনেক রাত হয়ে গেছে, চলো 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 ঘরে গিয়েই আমরা শাড়ি। হয়তো তোমারই জন্য সোম থেকে শনি সন্ধে 7:30 ও সকাল 10:30 শুধুমাত্র আকাশ আটে।